আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিক খুলে রোগীদের পরিষেবা দিচ্ছেন। 6 থেকে 7 জনের দলে ভাগ হয়ে জেলার বিভিন্ন প্রান্তে চিকিৎসা করছেন তারা। জামালপুরের 5টা গ্রামের পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্রেও খোলা হয়েছে ক্লিনিক। বিদ্যুৎহীন পরিত্যক্ত হাসপাতালে ব্যাটারি চালিত আলো ও মোবাইলের আলো জ্বেলে চলছে চিকিৎসা, বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে। একটা ইনজাস্টিস পেয়ে আমাদের দিদি একটা মানে অতল গহ্বরে চলে গেছে, যেখানে আমরা একটা অনিশ্চিত বোধ করছি। সেখান থেকে এই গ্রামের মানুষগুলো এই স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ হয়ে যাওয়ার জন্য কারণ একটা তাদের স্বাস্থ্যের জন্য একটা অনিশ্চয়তা ভুগছে। আমরা সেই জিনিসটা করতে পেরে আমরা এখানে বিশেষ করে পরিষেবা দিতে উদ্যোগী হয়েছি। ওই কারণে আজকের আমাদের বিশেষ প্রেফারেন্স, এটা আমাদের আগে থেকে অতটা পরিকল্পনা ছিল না। আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর আসে, আমরা চুজ করে নিয়ে যেরকম প্রায়োরিটি ওয়াইজ হয়, যেখানে আমাদের মনে হয় মানুষ সব থেকে বেশি ইনজাস্টিস পাচ্ছে, কারণ এটা ক্লিনিকটা তো বিভিন্ন রকমের পরিষেবা হয়, এই ক্লিনিকটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, যাতে সব জায়গায় জাস্টিসের ব্যালেন্স থাকে। একটা অবস্থা রয়েছে যেখানে ডাক্তার নেই, চিকিৎসার পরিষেবা নেই। তো এজ এ চিকিৎসক হিসাবে আমাদের মনে হলো যে এখানে একটা চিকিৎসা যেহেতু বন্ধ আছে, সেহেতু আমরা যদি অভয়া ক্লিনিক করেছি, যদি এখানে সেরকম পরিষেবা দেওয়া যায় বা ট্রিটমেন্ট করা যায়, তাহলে মানুষের কিছুটা হেল্প হবে। একটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে, তার জন্য নাকি মানুষের অসুবিধা হচ্ছে। তো আমরা এটা বলতে চাই যে আমাদের এই কর্মবিরতির মধ্যেও আমরা সমস্ত পরিষেবাটা চালু রেখেছি, শুধুমাত্র এই 5টা গ্রাম না, যে কোনো গ্রাম থেকে যদি আমাদের চিঠি করে যে হ্যাঁ আমরা এরকম চিকিৎসা পরিষেবা একটু ব্যাহত হচ্ছে, আমাদের এখানে আসলে অসুবিধা সুবিধা হয়, তাহলে আমাদের বিভিন্ন রোগ বিশেষজ্ঞ, আগে পেডিয়াট্রিস আছে, সার্জারি আছে, গাইনি আছে, মেডিসিন আছে, সবাই রয়েছেন। হ্যাঁ, আমাদের সিনিয়র প্রফেসর স্যারও রয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্টও আছে আমাদের সাথে। তো আমরা এরপরে 9 তারিখ থেকে 14 তারিখ আবার বর্ধমান মেডিকেল কলেজে, একটা মেডিকেল কলেজের নার্স কোয়ার্টারের পাশে একটা টেন্ট করে ওখানে আমাদের পরিষেবা দেওয়া হবে।